সালাম আলাইকুম বন্ধুরা, অন্যের কন্টেন্ট কিভাবে ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। আজকের এই ভিডিওতে আমি সেই টেকনিকটা আপনাদের সাথে শিখিয়ে দিব। সেটা হতে পারে লং ভিডিওর ক্ষেত্রে, সেটা হতে পারে শর্ট ভিডিওর ক্ষেত্রে, একই নিয়ম। জাস্ট আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে আমি বলে দিব। যে নিয়মে কাজ করলে আপনার চ্যানেলে কোনোদিনও কিন্তু কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসবে না। একদম নিরাপদ ভাবে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন। আমাদের সবচেয়ে বেশি যে কমটা আমরা সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে আমরা অন্যের ভিডিওর কত সেকেন্ড ব্যবহার করতে পারবো, কত সেকেন্ড ব্যবহার করলে কোন ধরনের কপিরাইট জনিত সমস্যা আসবে না। এই বিষয়টি তো আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিব। মাত্র নানা প্রয়োজনে কিন্তু আমাদেরকে অন্যের ক্লিপ ব্যবহার করতে হয়, কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে, সঠিক প্যারিস পলিসির নিয়ম কারণ না জানার কারণে আমাদের চ্যানেলটা কিন্তু আমরা মনিটাইজ করতে পারি না, এবং মনিটাইজ চ্যানেল কিন্তু আমাদের ডিমনিটাইজড হয়ে যায়। ইউটিউব কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে অন্যের কন্টেন্ট ব্যবহার করার জন্য। পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু কপিরাইট ল রয়েছে, এক এক দেশের কপিরাইট ল কিন্তু এক এক রকম। সেক্ষেত্রে আপনি ফেয়ার ইউজের আন্ডারে যদি আপনি কারো কন্টেন্ট কে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন, খুব সুন্দর ভাবে মনিটাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইনকাম করতে পারবেন, সেটা আপনি ইউটিউবে হোক ফেসবুকে হোক, কিন্তু সেটার কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন গুলো কি আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করবো। বন্ধুরা, ইউটিউব আপনাকে যে অনুমতিটা দিয়েছে, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি অন্য ক্লিপ ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে ইউটিউব বলছে যে আপনি যদি নিউজ পারপাস ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি যদি কমেন্টারি করে থাকেন ব্যবহার করতে পারবেন, রিয়েকশন ভিডিও যদি আপনি বানিয়ে থাকেন ব্যবহার করতে পারবেন, তারপর রোস্টিং ভিডিও বানালে ব্যবহার করতে পারবেন, আপনি একটা ডকুমেন্টারি বানাবেন ব্যবহার করতে পারবেন, অন্য ক্লিপকে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার ভিডিওর প্রয়োজনে যদি অন্য কোনো ক্লিপকে দেখাতে হয় সেক্ষেত্রে আপনি অন্য ক্লিপকে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা হুবহু অন্যের কন্টেন্টকে আপলোড করে দিই। এরকম অনেক চ্যানেলকে আপনারা দেখবেন, অনেক চ্যানেলকে আপনারা দেখবেন হুবহু অন্যের কন্টেন্টকে ডাউনলোড করে সামান্য কিছু পরিবর্তন করে, তারা কি করে ফিল্টার চেঞ্জ করে, স্পিড কমিয়ে বাড়িয়ে, তারপর ভয়েসটাকে একটু পরিবর্তন করে, তারপর কিছু ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করে তারা মনে করে যে তাদের চ্যানেলটার মধ্যে কোনো ধরনের স্ট্রাইক আসবে না, ইউটিউব হয়তো ধরতে পারবে না, বা সাময়িকভাবে যদি স্ট্রাইক নাও আসে তারা ধরে নেয় যে এই ভিডিওটা দিয়ে তারা কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে, কিন্তু চ্যানেলটাকে আলটিমেটলি মনিটাইজ করতে পারে না। আবার অনেক চ্যানেলকে আমি দেখি যে টিকটক থেকে অনেকগুলো ভিডিওকে একসাথে করে কম্পাইলেশন করে তারা কি করে ভিডিও ছাড়ে, এই ভুলটাও কিন্তু করা যাবে না। এভাবে কিন্তু আপনাকে মনিটাইজেশন করতে দিবে না, কিন্তু আপনার চ্যানেলটা বড় হবে, চ্যানেলটার মধ্যে অনেক সাবস্ক্রাইবার আসবে, কিন্তু আপনি এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না। সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ বোধহয় মনোযোগ সহকারে খেয়াল করবেন আজকের ভিডিওটি। অনেকে আছে ফেসবুক রিলস ভিডিওগুলোকে একসাথে করে আপলোড করে দিচ্ছে, মনে করতেছে আমি 3-4 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিলাম একসাথে করে, আমাকে ধরতে পারবে না। আবার অনেকে আছে অনেক পপুলার কোনো সিঙ্গারের অনেকগুলো গানকে একসাথে করে তারা ভিডিও আপলোড করে দিচ্ছে, সেজন্য ইউটিউব বলছে যে আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। যদি আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে না চান, অর্থাৎ কপি পেস্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেয়ার ইউজ পলিসি মেনে আপনাকে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে ফেয়ার ইউজ পলিসি মানতে হবে। এখন অনেকের একটা প্রশ্ন হচ্ছে আমরা কত সেকেন্ড ব্যবহার করব, কত সেকেন্ড ব্যবহার করলে আমাদের চ্যানেলটা একদম নিরাপদ থাকবে, আমাদের চ্যানেলের মধ্যে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসবে না। আমরা সবাই কিন্তু কম বেশি জানি 3 মাসের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে যদি 3টা স্ট্রাইক চ্যানেলের মধ্যে চলে আসে, আমাদের চ্যানেলটা কিন্তু উইদাউট এনি নোটিস আমার চ্যানেলটা কিন্তু টার্গেট পর্যন্ত করে দিবে ইউটিউব। সেই জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা কত সেকেন্ড ব্যবহার করব, 5 সেকেন্ড ব্যবহার করবো নাকি 10 সেকেন্ড ব্যবহার করবো নাকি 2 সেকেন্ড করে ব্যবহার করবো নাকি 1 সেকেন্ড ব্যবহার করবো, অর্থাৎ এই ব্যাপারে ইউটিউব কিন্তু ক্লিয়ারলি কোথাও কিন্তু বলেনি, এমনকি লেখেনি যে আসলে আপনি অন্যের ক্লিপ কত সেকেন্ড ব্যবহার করতে পারবেন। সুতরাং বেশিরভাগ ইউটিউবাররা মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে একটা ধারণা করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি অন্য ক্লিপকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অনেকাংশে নিরাপদ থাকবেন, কপিরাইট স্ট্রাইক আসার ক্ষেত্রে আপনি অনেকটা সেফ থাকবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মের মধ্যে কাজটা করতে হবে ফেয়ার ইউজ পলিসি মেনে। যেমন ধরুন আমি যদি নিউজ ভিডিওর কথা বলি আপনাদেরকে, যেমন ধরুন আপনারা দেখবেন নিউজ কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, বড় বড় নিউজ চ্যানেল হতে পারে, তারপর হচ্ছে ইউটিউব ভিত্তিক যেসব নিউজ চ্যানেল রয়েছে তারাও কিন্তু অন্য ক্লিপকে ব্যবহার করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তারা কিন্তু ক্লিপ গুলোকে সংগ্রহ করে তারা কিন্তু ভিডিওর মধ্যে ব্যবহার করে। দেখুন তারা নিজেরা একটু কথা বলে ভিডিওর মধ্যে উপস্থিত থেকে, অথবা ভিডিওর বাইরে গিয়ে নিজেরা একটু কথা বলে তারপর অন্যের ক্লিপকে 5-10 সেকেন্ড দেখায়। আবার এমনও আছে যে আপনারা
সশরীরে নিজের ফ্রেমের মধ্যে উপস্থিত থেকে ভিডিওর এক পাশে ছোট করে ক্লিপটাকে দেখাচ্ছে, ঠিক আছে? বা আপনি ক্লিপটাকে মাঝে মাঝে একটু পজ করে আপনি নিজে একটু কথা বলবেন, এভাবেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে প্যারিস পলিসি মেনে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন, অবশ্যই মনিটাইজ করতে পারবেন, কারণ এখানে ফ্রেমের মধ্যে আপনি আছেন, ঠিক আছে? তারপর আপনার যারা রিয়েকশন ভিডিও নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি ফ্রেমের মধ্যে আসবেন, আসার পর আপনি নিজে কিছুক্ষণ কথা বলবেন, কথা বলার পর আপনি অন্যের ক্লিপের 5 থেকে 10 সেকেন্ড আপনি দেখালেন, আবার নিজে একটু কথা বলবেন, অন্যের ক্লিপের 5 থেকে 10 সেকেন্ড দেখালেন, এভাবে আপনি অন্যের গানকেও কিন্তু আপনি ক্লিপে ব্যবহার করতে পারবেন, যদি সেই ক্লিপের মধ্যে গান থাকে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এটা প্যারিস মেনে কিন্তু আপনি কাজটা করছেন। আপনারা রিয়েকশন ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন, টিকটক রিয়েকশন ভিডিও নিয়ে যারা কাজ করে, তারপর হচ্ছে ইউটিউবের মধ্যে যেসব ভিডিও রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অনেকে রিয়েকশন দিয়ে থাকে, তাদের ভিডিও গুলো দেখলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন তারা প্রেমের মধ্যে উপস্থিত থেকে থাকে, প্রথমে একটা ইন্ট্রো পার্টে একটু কথা বলে, তারপর তারা ভিডিওর যে কোনো একটা অংশে তারা কি করে ক্লিপটাকে সংযুক্ত করে তারা কিন্তু সেই ক্লিপটা দেখে, ঠিক আছে? রিয়েকশন দিয়ে থাকে, আপনি ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। তারপর রোস্টিং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেম, বিভিন্ন ছোট ছোট ক্লিপ তারা সংগ্রহ করে, মুভি ক্লিপ সংগ্রহ করে, নাটকের ক্লিপ সংগ্রহ করে, বিভিন্ন ফানি ক্লিপ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, সেগুলোকে তারা কি করে একটু কথা বলে তারপর একটা ক্লিপকে সংযুক্ত করে দিচ্ছে। অর্থাৎ সহজ কথা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করতে হবে। এই যে আপনার যে উপস্থিতিটা রয়েছে সেটা হতে পারে আপনি ফেস দিয়ে ফেস ক্যাম ভিডিওর মধ্যে আপনি আছেন, অথবা আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ভয়েসটাকে দিচ্ছেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যাতে আপনার উপস্থিতির সংখ্যা বেশি হয়, আপনার ভ্যালুটা ভিডিওর মধ্যে যাতে বেশি হয় অন্যের ক্লিপের চেয়ে, অর্থাৎ আপনি 60% উপস্থিত থাকবেন, বাকি 40% অন্যের ক্লিপকে ব্যবহার করবেন, এই ক্ষেত্রে আপনি অনেকটা নিরাপদ থাকতে পারবেন। এটা আমার একদম দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে ইউটিউব ক্যারিয়ার, আমি আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারি আপনার চ্যানেলে কোনো ধরনের প্রবলেম হবে না। ঠিক তেমন ভাবে আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন, অন্যের শর্ট ভিডিওর মধ্যে আপনি তার অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনি নিজস্ব একটা ভয়েস দিবেন, এমনকি পাশাপাশি আরো কিছু ক্লিপকে কয়েক সেকেন্ডের ক্লিপকে আপনি অ্যাড করবেন, হুবহু ভয়েসটা দিয়ে দিবেন না, অন্যের ক্লিপের ব্যাকগ্রাউন্ড হুবহু ভয়েসটা না দিয়ে আপনি সশরীরে উপস্থিত থাকতে পারেন ভিডিওর মধ্যে একটা অংশে, সেটাকে আপনি এডিট করার সময় আপনার অংশটাকে নিচের দিকে রাখবেন আর অন্যের ক্লিপটাকে উপরের দিকে রাখবেন, আপনি কথা বলবেন তার ভয়েসটাকে মিউট করে দিয়ে, ঠিক আছে? এটাকে ডুয়েট ভিডিও কপি পেস্ট ডুয়েট ভিডিও নিয়ে যারা রিলসে কাজ করেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এই বিষয়টা। সুতরাং অন্যের ক্লিপ নিয়ে কাজ করার ক্ষেত্রে কত সেকেন্ড ব্যবহার করবেন সেটা বড় কথা না, আপনি ভিডিওর মধ্যে কি পরিমাণ ভ্যালু অ্যাড করতেছেন, ভিডিওর মধ্যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছেন, দর্শকরা যাতে ডিফারেন্সিয়েট করতে পারে, অর্থাৎ পার্থক্য বের করতে পারে যে আপনার প্রত্যেকটা কন্টেন্ট আলাদা, এমনকি নতুন কিছু তারা পেয়েছে। এখন অন্য একজন ইউটিউবারের কন্টেন্টকে আপনি ব্যবহার করছেন, তার একটা ক্লিপকে আপনি ব্যবহার করছেন, এখন হুবহু ব্যবহার করে দিয়েছেন বা সামান্য কিছু স্লাইটলি পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, রিউজ কন্টেন্ট প্রবলেমটা কিন্তু আপনার চ্যানেলে চলে আসবে, কারণ ইউটিউব কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখে আপনি কি পরিমাণ ভ্যালু খুঁজে বের করতে পেরেছেন, কি পরিমাণ ভ্যালু অ্যাড করেছেন, দর্শকরা নতুন কিছু পেয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু ইউটিউব খুব গুরুত্ব সহকারে কিন্তু বিবেচনা করে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওর মধ্যে উপস্থিতি অবশ্যই বেশি রাখবেন অন্যের ক্লিপের চেয়ে, এবং যদি ভিডিওর মধ্যে আপনি নিজে আসতে না পারেন সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি অবশ্যই ভয়েস দিবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি ভয়েস দিবেন, তার কিছু অন্যের ক্লিপকে মিউট করে আপনি ভয়েস দিবেন, তারপর অন্যের ক্লিপের কিছু একটা অংশ দেখাবেন মিউট না করে, তারপর আবার অন্য একটা ক্লিপের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিবেন, তারপর আপনি কি করবেন আর একটা ক্লিপ দেখাবেন কয়েক সেকেন্ডের সেটাকে মিউট না করে, ঠিক আছে? নিউজ চ্যানেল ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে রিয়েকশন ভিডিওর ক্ষেত্রে বলেন, ডকুমেন্টারি বানানোর ক্ষেত্রে বলেন, অন্যের ক্লিপকে আপনি কয়েক সেকেন্ড ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে আপনি ডিসক্লেমার দিয়ে দিতে পারেন, কন্টেন্ট ডিসক্লেমার, প্যারিস পলিসি ডিসক্লেমার যেটা রয়েছে, অ্যাড যেটা রয়েছে সেটা আপনি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিবেন, আপনি ভিডিও শুরুতেও কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন কয়েক সেকেন্ডের জন্য কপিরাইট ডিসক্লেমার লিখে, ঠিক আছে? তবে এটা আপনাকে অবশ্যই নিয়ম মেনে কিন্তু কাজ করতে হবে, আপনি যদি নিয়ম মেনে কাজ না করেন, আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি একদম শত শতবার যদি আপনি লেখেন যে আপনি প্যারিস মেনে আপনি ভিডিওটিকে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কখনো আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সঠিক একটা
পরামর্শ এমনকি সব পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। কি করে তো?